আগামী 15 মাস মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন আর ভোটে হারিয়ে সব সমস্যার সমাধান কিছু করতে পারবে না। এ পাপ যা করেছে বোনের সঙ্গে এ ধ্বংস হয়ে মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? মমতা ব্যানার্জি কবে সত্যি কথা বলেছে? কোনোদিন সত্যি কথা বলেনি। কালীঘাট চলো বলো নিয়ে করতে হবে, পারমিশন না নিয়ে করতে হবে এবং ঠিক সময় বিধানসভায় বিনীত গোয়েল গেছিলেন গতকাল, নির্মল ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, সেই তথ্যটা ভায়া হয়ে আজকে জানতে গেছিলেন, ওকে জানানো হলো। নির্মল ঘোষ যে যার ঘরে ঢুকেছিলেন তাকে জানিয়েছেন আর উনি আজকে ওনাকে ব্রিফ করে দিলেন, ফোনে আর রিস্ক নিচ্ছে না। যার ঘরে ঢুকেছিলেন তিনি নির্মল ঘোষের কাছ থেকে খবর নিয়েছেন, আজকে খবরটা বিনীত গোয়েলকে বলেছেন, এই এই প্রশ্ন হয়েছে, তাতে বিনীত গোয়েলের নাম এসছে কিনা ইত্যাদি ইত্যাদি, এটা ওনাকে বলা হয়েছে আজকে। এবং এই সম্পূর্ণ পরিকল্পনাটা মমতা ব্যানার্জি করেছে, তার নির্দেশ পালন করেছে, বিনীত গোয়েলও পালন করেছে, যার রুমে ঢুকেছিল তিনিও পালন করেছেন, আর যিনি গতকাল গেছিলেন নির্মল ঘোষ তিনি আজকে ফার্স্ট আওয়ারে বিধানসভায় গিয়ে তথ্য দিয়ে এসছেন। এই তিনটে নির্দেশই কার্যকর হয়েছে, এই যে এখান থেকে 500 মিটার দূরে যিনি বসে আছেন তার চাকরি প্রার্থীরা 50 লক্ষ এনরোলমেন্ট করে ওটা চালু হচ্ছে, ওটা ওরাই করবে, ওটা সংগঠন হচ্ছে, আমার 2 অ্যাডভোকেট এটা অর্গানাইজ করছে, অ্যাডভোকেট পোস্ত পাচ্ছি, এক ভোটের অ্যাডভোকেট বিক্রম ম্যানেজার এরা অর্গানাইজ করছে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে করবে, তারা লং মার্চ করবে নেক্সট ইয়ার, সব চলছে, কাজ চলছে। তৃণমূলের বিধায়ক বলছেন আরো বড় করে উৎসব করবো এবারে আমরা, ওরা উৎসব করবে তো, ওরা হিন্দু নয় তো, আমরা পুজো করবো, ওরা উৎসব করবে। আপনাকে বলি তথ্য প্রমাণ লোপাট্য প্রমাণিত, আমি সুপ্রিম কোর্ট চলছে মন্তব্য করবো না, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে, আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক, আসবে তো আজ নয় কাল, বিএনএসএ আছে সব রিপোর্টই পাবলিকলি করতে হবে, অর্থাৎ সেটা তো হবেই। আর অভিজিৎ মন্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোক করছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে আমার এক্সাম্পল খুলুন, হল বদলেছে, মেশিন বদলেছে, ড্রেস বদলেছে, ভিসেরা বদলেছে, ব্লাড বদলেছে, সব বদলেছে। আমরা কালীঘাটের কাছে হাইকোর্ট যা বলেছে তাই করব, আমরা লাগাতার চলবে, একদিনে তো হবে না, লাগাতার চলবে, লাগাতার চলবে। বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে, ছাড়বো না মমতা ব্যানার্জিকে, ছাড়বো না মমতা ব্যানার্জিকে। আপনি কান খুলে শুনে রাখুন, আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি, এরপরে কোথাও পারমিশন চাইব না, পারমিশন চাইব না, আমি পার্টির কাছে প্রস্তাব রাখব, পার্টি সঠিক সময় জানিয়ে দেবে, নবান্ন কালীঘাট লালবাজার একই দিনে হবে, একই দিনে হবে, শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে, এটা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয়। পশ্চিমবাংলায় 5 লক্ষের বেশি আনএমপ্লয়েড ইউথ নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি, বিরোধী দল নেতা লং মার্চ করুন, নবান্ড লং মার্চ করুন, জানুয়ারি মাসে করুন, ফেব্রুয়ারি মাসে করুন, অচল করুন সব রাস্তা, বন্ধ করুন সব রাস্তা। পুলিশের নিচের তলা মমতা ব্যানার্জির সঙ্গে নেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয়। আর্যিকরণের ঘটনা ভোলার নয়, বড় ইস্যু যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, এটা কি ভুলে গেছেন আপনারা, ভুলে গেছেন গত 3 দিনে কি হয়েছে বাংলাদেশে? গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না, এত বড় সাহস, হিন্দু ছাত্রছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে, এত বড় সাহস, এক মৌলবি বাংলাদেশের জামাতের নেতা বলছে
হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না, মিষ্টি কিনবেন না। বাংলাদেশ বলে নয়, আমরা এপার আর ওপার, ওখানে 17 কোটি লোক, 2 কোটি হিন্দু, এখানে 11 কোটি, আমরা 7.5 কোটি, ভারতবর্ষে 100 কোটি হিন্দু। হিন্দুদের বাঁচার লাই, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি, আমরা আছি। নদিয়ার, নদিয়ায় পূজা বন্ধ করেছে, মাল্লায় পূজোর গেট, ইলেকট্রিকের গেট বন্ধ করেছে, সরবেড়িয়ায় মূর্তি ভেঙেছে, ছাড়ব না মমতা ব্যানার্জিকে। মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হলো, তিনি কে? কালা থানার ওসি। ফরওয়ার্ডিং লিখলো সিবিআই, ফরওয়ার্ডিং এ কি লিখলো? পুলিশ, কলকাতা পুলিশ, তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে। এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায় একই না বলুন আপনারাই? হিটলার মুসলমানে তার আরেক নামান্তর, উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক কিমের একেবারে কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায়। 2.5 কোটি সই চাই আমাদের, 2.5 কোটি সই আমরা সংগ্রহ করব। সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে। ধর্মতলায় দিক, রানী রাসমণি দিক, শহীদ মিনার দিক, ভিক্টোরিয়ার সামনে দিক, যেখানেই দেবে সেখানেই আমরা 1 লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব। আর এমপি এমএলএরা নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব। আমরা ছাড়ব না মমতা ব্যানার্জিকে। বিধানসভাতেও বলেছি আপনি একটি ডিফেক্টিভ বিল আনছেন, কিন্তু না, আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না। আপনি যা খুশি করুন, ফাঁসি দিন, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান, মুসলিম কার্ডের মতো শিরচ্ছেদ করে দিন, সবে সমর্থন আছে। বলেছিলাম আপনার এই বিলকে সমর্থন করলাম, প্রমাণ করলে তো ফাঁসি দেবেন, আর যদি প্রমাণ লোপাট হয়, যদি এফআইআর না নেওয়া হয়, যদি পোস্টমর্টম রিপোর্ট বদলে দেওয়া হয়, যদি ভিসেরা বদলে দেওয়া হয়, যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন, যারা সাক্ষ্যদানে বয়ান বদল করবেন, যারা সাক্ষীরা দিনের পর দিন ডেক নেবেন আসবেন না, তাদের জন্য কি প্রভিজন আপনি রেখেছেন? উত্তর দিতে পারেননি মাননীয়া। 2021 সালে বিরোধী দল নেতা বলতে উনার লজ্জা হতো, আর এবারে ধর্ষণ এবং খুনের ফাঁসির শাস্তির যে বিল এনেছিলেন, সেদিন গোটা পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে, বিজেপির বিরোধী দল নেতাকে হাত জোড় করে বলতে হয়েছে, এই মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে বলছি, আমার কথা একটু দয়া করে শুনুন। আমরা সিপিএম এর মতো বিমান বসুর মতো গিয়ে ফিস ফ্রাই খেয়ে আসেনি, আমরা নো সেটিং অপোজিশন, 11টা সিপিএম অপোজিশন ছিল, মমতাকে নড়াতে পারেনি, 16টা কংগ্রেসের অপোজিশন ছিল, মমতা ব্যানার্জিকে আঁচড় লাগাতে পারেনি। আমরা ভারতীয় জনতা পার্টি একেবারে মন্ডল থেকে রাজ্য, লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি। নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খাঁ, রাজু বিস্তা, অভিজিৎ গাঙ্গুলী, জগন্নাথ সরকার, খগেন মুর্মুরা, ছত্রে ছত্রে এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে, ভারতবাসী জেনেছে, ভাইপোর চুরি দুর্নীতি এই
এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে, তাই বিজেপির এই লড়াই সর্বাত্মক লড়াই। আপনারা ভয় পাবেন না, মমতার পুলিশ গলিতে গলিতে সব চেয়ে আছেন আমরা জানি। বেড়া বাঁশ ব্যারিকেড লোহার রেলিং জল কামান গ্যাস ফাটানোর বজ্র গাড়ি গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য পিজন ভ্যান বাস কত যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সব আমাদের কাছে আছে। ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না, শুধু পদত্যাগটা চাইছে, পদত্যাগ চাইছে। ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না। ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে, এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধ্বনি জয় হরিবল ধ্বনি দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় হবে। জনতার রাস্তায় নেমে আসা মা বোনেদের মশাল হাতে মোমবাতি হাতে প্রদীপ হাতে আলপনা এঁকে জাতীয় পতাকা নিয়ে জাস্টিস জাস্টিস বিচার চাই শাস্তি চাই এই হবে আওয়াজে কেঁপে গেছিলেন মমতা ব্যানার্জি। তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত রকমের অপকর্ম করা যায়, যত রকমের বদমাইশি করা যায়, যত রকমের তার ছোলা কলা রাজ্য সরকারকে ব্যবহার করা যায় সব কাজ তিনি করেছেন। আমরা উৎসব বলি না, আমরা হিন্দু, আমরা পূজা বলি, আমরা পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না, আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি, আমরা দেবী দুর্গার বন্দনা করি, আমরা মমতা ব্যানার্জির মতো তথাকথিত সেকুলার ওই বিকাশ ভাগচাঁদ সুবোধ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না। আমরা হিন্দু, আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ায় তর্পণেও যাব, আমরা মহাষষ্ঠীর বোধনও করব, কলাবর স্নানও করব, আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব, মায়ের কাছে প্রার্থনাও করব, অপরার জন্য প্রার্থনা করব, সিঁদুরও খেলব, বিসর্জন হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে, দফা এক দাবি এক।